আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি ভালো আছি, আর সবসময়ের মতোই নতুন ভিডিওতে চলে এলাম। আর আজকে এখন এই মুহূর্তে ভিডিওটা শুরু করছি অনেক রাত্রের বেলা। উনি হচ্ছে কি করে জানেন, উনি হচ্ছে ঘরের মধ্যে বসে বসে শুধু গান শুনে ব্লুটুথ দিয়ে। আমার ঘরে একটা হোম থিয়েটার আছে, তো ওই ঘরের হোম থিয়েটারে সারাদিন গান শুনে। আর এখন হচ্ছে রাতের বেলা, আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি রাতের বেলা খেতে আসবে না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু প্রতিদিনই আমাদের এখানেই খাওয়া দাওয়া করে, আপনার হয়তো ওইভাবেই শেয়ার করা হয় না, বাট এখানেই খাওয়া দাওয়া করে। তারপর হচ্ছে আমরা যখন ছিলাম না তখন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখানেই ছিল, তাই না? এখানেই ছিল, ওই বাসাতে যায় নাই। আমরা বলে গেছি যে আম্মা আপু এখানেই থাকেন, তো ওনারা এখানেই ছিল। আর আমরা হচ্ছে কি আমার বাবা বাড়িতে ছিলাম, আমরা আসার পরে এখানেই আমরা খাওয়া দাওয়া করছি সেই দিনও, আজকেও। আপনারা দেখছেন, মানে এটা ভাইবেন না যে আমরা বিয়ে করছি মানে আলাদা হয়ে গেছি, বিয়ে করছি মানে একসাথে জড়তেছি। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে, মানে এই ফ্ল্যাটটা তো ছোট, আমি আগেও বলেছি এই ফ্ল্যাটটা ছোট, এই জন্য হচ্ছে যে আমরা এখন একসাথে নাই। ওনারা ওই বাসায় থাকে, আমি এই বাসা থেকে, যখন আমরা বড় একটা ফ্ল্যাটে শিফট করবো সামনের মাসে ইনশাল্লাহ, তখন হচ্ছে কি আমরা আব্বা আম্মুকে নিয়ে আসবো আমাদের সাথে। তখন আপনারা দেখবেন যে অলওয়েজ 24 ঘন্টা সে আমাদের সাথেই আছে, তারা দুজন। তো এখন হচ্ছে কি রাতের বেলা আমরা দুজন আছি একদম একা, আমাদের বাসায় এখন আপাতত আর কেউ নাই আমরা দুজন। আমি কিছু বলতে পারবো? বলো। সবাই জিজ্ঞাস করতেছে আপনারও বিয়স আমারও বিয়স, মানে ভালোবাসার মানুষ, ভালোবাসার যে কি বলে এটাকে জানি অ্যাকচুয়ালি হোয়াট, কোনটা মানে ভালোবাসার মানুষগুলোরে কি বলা যায়, ভালোবাসার মানুষগুলোতে ভালোবাসার মানুষই বলতে। ওকে, যাই হোক, সবাই জানতে চাইতেছে যে আমি কি কাজ করি। আচ্ছা আচ্ছা, তা আপনি কি এটার কথা বলবেন? আমার হাজবেন্ড কয়েক ধরনের কাজ জানে, হ্যাঁ, তার মধ্যে বারবার দেখতেছে যে আমি বাসায় আছি, আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমার হাজব্যান্ড প্লাস হচ্ছে আমার ভাসুর, তারা দুজনে মিলে একটা বিজনেস করতো, করতো বলতে কি এখনও আছে, তবে এখন হচ্ছে বিয়ে বাবদ তার ওইখান থেকে ছুটি নেওয়া আছে, তো সেই জন্য হচ্ছে সে ওইখানে যাচ্ছে না কিছুদিন। হ্যাঁ, আমার আমার বড় ভাসুর করে, তো এই কাজের প্রেশারে, তারপর হচ্ছে নিজেদের মধ্যে হয়তো কোনো মন কষাকষি হয়েছে, সেজন্য হচ্ছে সে ছোটো ভাইয়ের বিয়েতে আসে নাই। আর হচ্ছে সে, আমার যতটুকু মনে হচ্ছে, সে ওই বিজনেসটা করতে চাচ্ছে না, এই মন কষাকষির কারণে তার বিয়েতে কেন আসলো না বা এই সেই, মানে সে ওখান থেকে চলে আসতে চাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে কি, আমার হাজব্যান্ড আগে মার্কেটে চাকরি করতো, শাড়ির দোকানে সিনিয়র সেলসম্যান ছিলেন, ওইখানেও ওনার স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ছিল, প্রায় 30-35 হাজার টাকার মতন ছিল। তো ওইখান থেকে হচ্ছে কি এই বিজনেসের, বড় ভাইয়ের বিজনেসের কারণে চলে আসা হয়েছে। তো এখন উনি যেহেতু দুইটার একটাও করতে চাচ্ছে না, মানে উনি এটা উনি আমাকে পার্সোনালি জানাইছে যে আমি এটা এটা করতে যাচ্ছি বা করতে চাচ্ছি না, এখন সে আরও একটা কাজ জানে, সেটা হচ্ছে কি বলে এই যে ডিজে মেশিন আছে না, যেটা হচ্ছে আপনার বিয়ে শাদিতে গান বাজনা হয়, তারপর অনেক ক্লাবে ডিজে, এটা মূলত কাজটা কি আপনি বলেন, যেটা আপনি করছেন? এটা ডিজে বলি হয়, মানে জাস্ট মিউজিক স্টারিং যেটা বলে, সবাই শর্টকাটে বুঝতে পারবে। তো উনি হচ্ছে এইটা আমি চালাই, যে কোনো ক্লাব হোক কিংবা বিয়ে বাড়িতে অনুষ্ঠান সব কিছুতে আমি জিনিসটাই, যে কোনো প্রোগ্রামে হচ্ছে উনি এই এগুলো বাজায়, আগে বাজাতেন, তো মাঝখানে হচ্ছে একটা ব্রেক গেছে কারণ বাহিরে চলে গেছিলো, তো বাহিরে থেকে আসার পরে হচ্ছে গিয়ে শাড়ির ওইখানে গেছিলো, ওইখান থেকে আবার ভাইয়ে বলছে যে তার সাথে বিজনেস করার জন্য, সেজন্য আবার একসাথে বিজনেস করতেছিল, মানে তিনটার কম্বিনেশন। ওই যে একটা কথা আছে না, বড় সয়েলের টুয়াও দাম থাকে, তো যেই লোকগুলো বেশি কাজ জানে তারা একটা, মানে বেশিরভাগ সময় দেখবেন যে তারা বেকার 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 বসে থাকে, এই বেকার বসে থাকে। তো এখন আপাতত সে বেকার আছে, হ্যাঁ, আপাতত সে আমার সাথে আছে, বেকার কি সে ছুটিতে আছে, মূলত কথা হচ্ছে সে ছুটিতে আছে, ছুটিতে আছে, এখন কিছুদিনের মধ্যে সে আবার কাজে কর্মের মধ্যে ঢুকে যাবে ইনশাল্লাহ।
আর আজকে মানে যেটার জন্য ক্যামেরার সামনে আসা, সেটা হচ্ছে আমি এবং আমার বর যখন একা থাকি তখন এই দেখেন আমরা কী করি। যেহেতু আজকে রাতের বেলা আমাদের কোনো কাজ নাই, মানে আমাদের সন্ধ্যার পরে যখন দুজন একা থাকি তখন কীভাবে সময় কাটে সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। মাঝখানে আমি আপেল দিয়ে দিছি, আপনি আবার কিছু মনে করেন না। না, সে বরাবরই মানে কোনো কিছু খাওয়ার আগে আমাকে দিয়ে খায়। লবণ দাও না তো, না লবণ দিব শশায়? বাঙালি ছেলেদের লুঙ্গি দিয়েই মানায়, ডঙ্গি মানে এসি, ভরপুর বাতাস। আজকে রাত্রের ডিনার যে না ডিনার না হ্যাঁ আবার ডিনারে ফল দেওয়া হয়ে যাবে আইসি একজন। অবশ্য এটা আপাতত খাওয়ার জন্য দিছে, আর বাকিটা কটা বাজে? বেশি বাজে না, 9টা সাড়ে 9টা বাজে, 10টা বাজে আসে, মানে 10টা বাজে। আমরা সমস্যা না, আমরা 11:30 বাজে ভাত খাবো, আর এখন হচ্ছে আমরা ফল খাচ্ছি। যদিও খাবার পরে ফলটা খাওয়া উচিত, বাট সে বলতেছে যে কিছু একটা খাওয়া উচিত, মুখ নাড়াচাড়া করা উচিত। নতুন মুভি ডাউনলোড করছি, এখন সেই মুভি দেখব আর এগুলো খাবো। তো চিন্তা করলাম মুভি দেখার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা। এই তো আমরা খেতে থাকি, তারপরে আমার আমাদের হচ্ছে একটা মুভি টাইম চলতেছে, আমরা হচ্ছে মুভি দেখতেছি। তো মুভি দেখার মধ্যে মনে হইলো সে একটু চা খাবে, আর চা বানিয়ে দেখলাম জায়গাটা কি করছে। এটা হচ্ছে ওনার, এটা হচ্ছে আমার, আমার এত দিদিছে বুঝছেন। উনি সে সব বরাবরই চা বেশি খায়, চা খোর নেশা খোর, সেই জন্য হচ্ছে নিয়ে যাচ্ছে চা চা চা। ও আমাদের মুভি প্লেসটা দেখেন, ও যে আমাদের টিভি, টিভিটা দেখাই দাও। এটা যে টিভি, আর আমরা হলে এখানে বসে বসে টিভি দেখতেছিলাম, কতক্ষণ বসে থাকি কতক্ষণ শুয়ে থাকি, খুব সুন্দর একটা মুভি দেখতেছি আমরা। বিষয় হয়েছে যে মুভিটা যদি আমি আবার ক্যামেরাতে ধরি তাহলে কপিরাইট ইস্যু আসতে পারে। না, এক দুই সেকেন্ডে কিছুই আসবে, মানে আমি আসলে দেন হচ্ছে অন করবে। একসাথে দেখার মজাটাই আলাদা। এই যে এই হচ্ছে আমাদের মুভি। তো যারা যারা দেখছেন এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুভিটা কিন্তু সুন্দর, ট্রেনের মধ্যে ডাকাতি হচ্ছে এরকম একটা সিনারি। তো আমরা এখন চা খাই আর মুভি দেখি। হ্যালো গাইস, আমরা হলো এখন আছি ডাইনিং টেবিলে, আর এখন কয়টা বাজে জানেন? এখন বাজে হচ্ছে দেখেন কটা বাজে, রাত 1:05। তো এখন হচ্ছে আমরা রাতে ডিনার করতেছি, আর ডিনারে শুধু আছে ডাল আর হলো করলা ভাজি, আর কিচ্ছু নাই, আমি তার জন্য আর কিচ্ছু বানাই নাই, ঠিক আছে। আর এটা দিয়েই হচ্ছে আমাদের খাওয়াই দিব, আর এটা হচ্ছে আমাদের কি বলে খাই নেই, তারপর আপনাদের সাথে একটু কথা বলি। তো সে হচ্ছে গিয়ে আমি আগেও বলছি আগের ভিডিওতে আমার হাতে খাইতে খুব বেশি পছন্দ করে, তো এই জন্য হচ্ছে গিয়ে আমি বলছি যে আমার হাতে খাইলে আমি যা দা খাবো তাই দিয়ে খাইতে দেবো। তাহলে আচ্ছা ঠিক আছে, ডিল আমি ভালো বলতে পারবে ওনারা আমার অনেক বেশি সুবাগ আর কি বুঝছো। এতটা বছর তো মা নিজের হাতে দিয়ে খেয়ে আসছি, রান্না করো।
সেদিন দেখেন একজন মানুষ একটা মুখ দিয়ে কয়টা কথা বলে, সেদিন বলছে না যে ওর হাতে খাইতে অনেক ভালো লাগে, ওর হাতে অনেক মজা, ট্রাই করে দেখি বউর হাতে খাইতে অনেক ভালো লাগে। আর আজকে সেই ভালো লাগা কিছু বাইরের না কিছু বাইরের মানুষের কথার জন্য সেটা শেষ হয়েছে, এমনি এটা স্যাক্রিফাইস বলে না, ঠিক আছে? স্যাক্রিফাইস কোনটা বলে এখন তুমি জানোই না বাবু, বুঝছো? আমার একটা দুর্বল পয়েন্ট কি জানেন, উনি যা বলেন না আমি ফালাইতে পারি না, এটাই আমার একটা দুর্বল পয়েন্ট। আমি আর এই সেম পয়েন্টের জায়গায় আঘাত করবে, আমি এটা নিতে সুযোগ পাই। যেমন হাত পুরো ফ্রেশ আছে, এবার বলেন না যে ওদের ঢং দেখার বাঁচি না, তোরা যার কি ঢং দেখাবি মানে কমেন্ট করে তো ডাল করলা ভাজি খুব সুন্দর হয়েছে। মানে আমি আমি এতটুকু জানি, অন্য অন্যগুলোর কথা আমি বলবো না, আমার হাতে ডাউল আর হচ্ছে করলা ভাজি। আচ্ছা, এটা কি ডাউল কয় না ডাল কয়, কোনটা কয়? ডাউল, আমি সঠিক জানি না, কারণ আপনারা সবাই ওই যে কি জানি কয় ডালের নাম জানি না, তা কোনটা? আরে কালকে যেটা নিয়ে আসলাম পার্সেল থেকে, আচ্ছা কমফোর্ট, কমফোর্ট সবাই বললেন যে এটাকে কমফোর্ট বলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। না ওইটা জিনিয়ারলি আমি নাম কি জানতাম আপনাদের বুট, তখন তো আমার পেটে আসতেছিল বাট মুখে আসতেছিল, আমি জানতাম ওটার নাম হচ্ছে ব্ল্যাঙ্কেট, না এটাও বলে ব্ল্যাঙ্কেট, আমি জানি এটার নাম ব্ল্যাঙ্কেট। তো আমি হইল বলতে চাচ্ছিলাম বাট আমি ওদের সাথে সাথে তার সাথে সাথে বলছিলাম যে আমারও মানে মনে পড়তেছে না নামটা। হ্যাঁ ঠিক আছে, যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, নেই আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আমরা এখন খাওয়া দাওয়া করি, যাওয়ার সময় একটা কথা বলে যাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনার যারও আশপাশ ভালো থাকবেন। শুভ সকাল সবাইকে, এখন কিন্তু মোটামুটি ভালোই সকাল, আমি ঘুম থেকে উঠছি, উঠে হচ্ছে আসেন হচ্ছে ব্রাস করার জন্য, তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার বাসার যে বেলকনি এখান থেকে পুরো বৃষ্টিটাকে ফিল করা যাচ্ছে। মানে অন্যান্য বাসায় কী হয় অর্ধেকটা হচ্ছে ই থাকে ইটা দেওয়া থাকে, বাদ বাকিটা হচ্ছে গ্রিল থাকে, আর আমাদের যে বাসাটা এই বাসাটা একদম পা খেতে শুরু করে ওটাই হচ্ছে গ্রিল দেওয়া, ভাগ্যে তো আগে পুরো বৃষ্টি দেওয়া দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে এখান থেকে যে ছিটা ছিটা আসতেছে এটা ফিল হতেছে না, আমার কাছে এত বেশি ভালো লাগতেছে। আর আমি যেরকমটা চাইছিলাম বৃষ্টি উপভোগ করা, আরেকটা ভালো হয়েছে এখানে যদি একটু চেয়ার থাকতে বসার মতো, তাইলে মনে করেন যে পুরো বৃষ্টিটা আমি এখানেই পাঠাচ্ছি, আমাদের পক্ষে এত ভালো লাগে বৃষ্টি আমার কাছে। যদি সম্ভব হয় এই বিয়া ছাপ খুলছে না, ছাদ এখনো খোলা নেই, ছাদ খুললে তো আমি অবশ্যই যাইতাম ছাদে গোসল করার জন্য, অনেক ভালো লাগে আমার কাছে বৃষ্টি বিলাস করতে। যাই হোক সবকিছু নিয়ে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে সবচেয়ে বেশি লাগতেছে নদীটা দেখতে, এই যে আপনাদের কাছে একটু শেয়ার করি, বৃষ্টির জন্য নদীটা এইভাবে দেখাই যাচ্ছে না, যে পরিমাণ বৃষ্টি নামতেছে একদম সুন্দর ঢাকা শহর, খুবই সুন্দর লাগতেছে। আর দেখেন এই যে দেখো এই যে পানির বিন্দুটা, হ্যাঁ
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন আর বৃষ্টির আনন্দ নিতেন। আজকে সকালে সবাই অনেক বেশি এনজয় করবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।